আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটালো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। হ্যাঁ, আজকের দিনে যতবারই কিছু করব অবশ্যই দেশকে নিয়ে করব। দেশ কি শুধু একদিনের? দেশ কি শুধু ইন্ডিপেন্ডেন্স ডে আর রিপাবলিক ডে? না, দেশও আমাদের কাছে 365 দিনই। শুধুমাত্র এই দুদিন হলেই আমাদের মনে হয় এ মেরে বতন কি লোগো, বাকি বছরের 364 দিন বা 63 দিনই মনে হওয়া উচিত আমি একজন ভারতীয়। গর্ব করা উচিত, অনেক পুণ্যের ফল হয়তো এই দেশে জন্মেছি। চলো এইবার চলে আসি আমাদের ওন টপিকে। ফারিয়া, ও ফারিয়া, ও ফারিয়া, ও ফারিয়া, ও। হ্যাঁ, অনেকে আমাকে বলেছিল কালকে যে দি ভাই, ফারিয়ার বাড়িতে ম্যান্ডি খুব কাজ করেছিল, ঝাড়ু পোছা করেছিল, তার জন্য বদলা নেওয়ার জন্য আজকে ফারিয়াকে আনা হয়েছে, এখন আমি তোর বাড়িতে কাজ করছি, তুই আমার বাড়িতে এসে কাজ করে যা। ম্যান্ডি ফারিয়ার বাড়িতে ঝাড়ু পোছা নিশ্চয়ই করেছে, তার বিনিময়ে ম্যান্ডি কিন্তু ফারিয়াকে অনেক টাকা পয়সা দিয়ে এসেছে, থেকেছে, খাওয়ার খরচ দিয়েছে, ঘর ভাড়া দিয়েছে, সব কিছু দিয়েছে। এখানে ফারিয়া কিন্তু নিতে এসেছে, ফারিয়া কাজ করছে ঠিক আছে, একটু তো কাজ করতেই হবে যখন এসেছে, কিন্তু বিনিময়ে ফারিয়া নিচ্ছে ভিউজ। দেখো ফারিয়ার ভিউ 6 কেতে চলে এসেছিল, 6 কেতে, এখন সেই ভিউজ কিন্তু গিয়ে সেরে আবার 40 কে 30 কে, মানে যেই কদিন থাকবে সেই কয়দিন যত টাকা রোজগার করে যাবে সেটা কিন্তু ম্যান্ডি ফারিয়ার বাড়ি থেকে করতে পারেনি। হ্যাঁ, অবশ্যই ম্যান্ডি নাটকের একটা প্লট, ইম্পর্টেন্ট প্লট, ইম্পর্টেন্ট জায়গা ফারিয়ার বাড়িটা ছিল। তারপর ফারিয়া শুধু ভিউজ সাবস্ক্রাইবার নিচ্ছে না, ফারিয়ার হাতে নিচ্ছে নাইটি, অলরেডি নিয়ে নিয়েছে, প্লাস যখন ম্যান্ডির বাড়িতে এসেছে আরও অনেক কিছু নেবে, শুধু কিছু ক্যামেরা অন ক্যামেরা, কিছু অফ ক্যামেরা, সারা জীবনতে থাকবে, কারণ ফারিয়ার কাছে ম্যান্ডির এই নাটকের একটা চাবি রয়ে গেছে, স্ক্রিপ্টের একটা চাবি রয়ে গেছে, তাই যাতে ব্ল্যাকমেলিং ভবিষ্যতে করতে না পারে, সারা জীবন কিন্তু ম্যান্ডি ফারিয়ার হাতে একটা পুতুল হয়ে রয়ে গেল। অবশ্যই ওই যে 4টা চিকেন পিস খাওয়া হয়েছিল সেটার পেছনের যে রহস্যটা তো ফারিয়া জানে, তাই সারা জীবন, শুধু এখন না, ব্র্যান্ড প্রমোশন দিয়ে হেল্প করা হোক, টাকা পয়সা দিয়ে হেল্প করা হোক, ফারিয়া কাছে ম্যান্ডি নিজেকে নিজে গিরবি রেখে দিল। এবার আসছি, হ্যাঁ ফারিয়াকে কাজের জন্য আনা হচ্ছে নিশ্চয়ই, কারণ কাজের লোক চেয়েছিল ফারিয়া, ম্যান্ডি বলেছিল আমার একটা 24 ঘন্টার জন্য থাকার সঙ্গে থাকার জন্য একটা কাজের লোক চাই, তাই কাজের লোক হিসেবে যখন আনা হয়েছে তখন তাকে রান্না করা, ঘর মোছা, ঝাড়ু দেওয়া সব করতে হবে। একটা জিনিস ভেবে দেখো, সাধারণত পশুরা যে বাড়িতে থাকে সেই বাড়িতে কিন্তু পশুদের রাত চলে, কিন্তু এইখানে জিমি কিন্তু মানুষকে উল্টো ভয় পায়, ফারিয়াকে ভয় পায়, যব অথচ বাড়িটা তো জিমির, তাহলে সে ফারিয়াকে কেন ভয় পেল? তোমরা আমাকে বলেছিলে পশুরা মানুষ চেনে, হ্যাঁ বিশেষ করে কুকুররা তার বেশি লয়াল হয়, ফারিয়া যে 2 নম্বরই পাবলিক হয়তো আমাদের থেকে বেশি এই পশুটা বুঝেছে, তার জন্য ফারিয়ার সাথে ফারিয়াকে ভয় পায় যে সে অনেক বড় কালপ্রিট, সেটা আমি তুমি বুঝতে হয়তো পারিনি, সেটা হয়তো পশুটা বুঝেছে। তারপর এখন থেকে ম্যান্ডির মেয়ে এই বাড়িতে পড়বে না, পড়বে গিয়ে ঠাম্মার বাড়িতে। এই বাড়িতে যখন ফ্ল্যাট নিয়ে ঝগড়া, হ্যান ত্যান, ঘর ভাঙা ভাঙি, তখনও কিন্তু ম্যান্ডির মেয়ে এই বাড়িতেই পড়ত, আগের মাস্টারনি ছিল, এখন নতুন মাস্টারনি, কোনো কথা শুনে ফেলবে, কোন কথা লিক করে ফেলবে, তার জন্যই মাস্টারনিকে এই বাড়িতে না এনে ওই বাড়িতে রাখা হচ্ছে, কারণ আগের মাস্টারনির কাছে মোটামুটি একটা ওদের কাছে গ্রহণযোগ্য ছিল, যা কিছুই হোক না কেন আগের মাস্টারনি হয়তো লিক করবে না, কিন্তু এই মাস্টারনি ওদের গেম প্ল্যানগুলি শুনে ফেলবে, তার জন্য এখন থেকে যতদিন অ্যাটলিস্ট ফারিয়া আছে আমার মনে হয়, কারণ সমস্ত প্ল্যানিংগুলি শুনে ফেলবে তো ফারিয়া থাকলে, তাই ওইখানে পড়ানো হচ্ছে। ফারিয়া যতটা ভালো ম্যান্ডির মেয়েকে ভালোবাসে ততটা ভালো কিন্তু ওর বাড়ির বিড়ালটাকেও বাসে, হ্যাঁ দুজনই সমান, তার জন্য ও কী করেছে, ও দুজনকেই ইসে করে, সোনামা সোনামারাকে, কারণ দুজনের ভ্যালুটা সেম,
হ্যাঁ অবশ্যই, তো না বলবে বিড়ালকেও মেয়ের মতো দেখে। হ্যাঁ কিন্তু সাধারণত আমরা দুটো সন্তানের মা হলো, দুটো মেয়েও যদি হয় ছোট মা বড় মা ডাকি, গুড়িয়া সোনিয়া ডাকি, সোনু এরকম ডাকি, আর ছেলে মেয়ে হলে তো আলাদা হলে মামাম বাবু বা মামাম বাবাই যেটা ডাকি সেখানে ওর কাছে, কারণ ও দুটোকে মোটামুটি প্রপ হিসাবে ইউজ করে। তোমার ভালো লাগছে, তুমি আমায় ভালোবাসো, আর সেটা বোঝে বলেই মেয়েটা কিন্তু একটা 6 বছরের মেয়ে মাংক খাবো করছিল, পারিয়েই বলেছে একটু ভালোভাবে কথা বলো। তারপর কালকে একটা ক্লিপিংস আউট হয়ে গেছিলো, আমি ধরনের ক্লিপিং কখন লাগাই না, দেখেছি আমি ক্লিপিংসটা, ক্লিপিংসটা বাজে ক্লিপিংস ছিল, সেই ক্লিপিংসটা এডিট কাকে দিয়ে করেছে, দাদাকে দিয়ে, দাদাকে দিয়ে ক্লিপিংস এডিট করেছে, কারণ দাদা তো খুব কাছে, দাদা তো সবই জানে। ওদের মধ্যে দাদা বা ভাইয়ের সম্পর্ক হয়, যেমন ম্যান্ডি ম্যান্ডির ভাইকে ডেকে সম্পর্ক করেছিল, হতে পারে এটা যেখানে হয়তো ম্যান্ডি বলছে আমি তো কিছুদিন মজার লুটলাম, তোমাকেও একটা মেয়ে দিলাম, আমার জীবনে যেমন একটা ছেলে এসেছে বা ছেলের সাথে আমি মস্তি করেছি, তোমার জীবনও আমি একটা, হতে পারে ফারিয়াকে চয়েস করার পেছনে এটা আর একটা কারণ যে সৌমেনের জীবনও একটা কাউকে দেওয়া হলো, ইউ নেভার নো, ওরা সব কিছু করতে পারে। ওই চারটা যখন মুরগির ঠ্যাং এনেছিল, বারবার ভিডিওতে একটা কথা বলছিল, মেয়ে ঘুমিয়ে যাওয়ার পর খাবো, মেয়ে ঘুমিয়ে যাওয়ার পর খাবো, এমন তো না ওর মেয়ে হোটেলের খাওয়া খায় না, বিরিয়ানি মাংস যখন যা আনা হয় মেয়ে কিন্তু সম পরিমাণ খায় এবং সব কিছুই খায়, তো ওইটুকুন চিকেন, গ্রিল চিকেন বা বারবিকিউ চিকেন, ওইটুকুন চিকেন কিন্তু বাচ্চাটা খেতে পারতো, তাহলে কেন ওরা মেয়েকে ঘুম পাড়ানোর জন্য ওয়েট করছিল, এমন কি ভাবছিল যার জন্য মেয়েকে না ঘুম পাড়িয়ে ওরা করতে পারছিল না, এই প্রশ্নটা তোমাদের মনে একবারও জাগেনি ভিউয়ার্স? তোমরা এখনো বলছো তুমি খুব ভালো কাজ করেছো, তুমি এসে ওদেরকে মিল করে দিয়েছো, ধুর বোকা। মনে পড়ে ওদের বাড়িতে ভোরবেলা স্নান করেছিল ম্যান্ডি, তখন আমাকে অনেকে লিখেছিল ম্যান্ডির মধ্যে এটা হয়েছে ম্যান্ডির মধ্যে ওটা হয়েছে, কোনোটাই হয়নি, ম্যান্ডি ওসব মানে, তোমার যেটা লিখেছিলে ওসব ম্যান্ডি মানেও না, স্নান করেছিল অন্য কারণে, এখন তো বুঝতে পারছো কেন স্নান করেছে। আচ্ছা তো মিল ওরা করায়নি, মিল কোনোদিন ঝগড়াই হয়নি, মিলের প্রশ্নটা আসছে কোথায়, কোনোদিন আলাদাই হয়নি, কোনোদিন আলাদা হয়নি, 1 লাখ করতে হবে, টাকা রোজগারের একটা শর্টকাট মেথড পেয়ে গেছে ওর জন্য, ঝগড়া হলে তো মিল করাবে, আলাদা হলে তো হবে, এখন আপত্তি নেই। কালকের বিছানাটা দেখেছো তো, যখন বিছানা 2 ঘর দেখাচ্ছিল, সৌমেন এই মানে ইসে করে শুয়েছিল, পাথারে করে শুয়েছিল, আর আর করে শুয়েছিল, লম্বালম্বি শোয় নাই কেন, তার মানে এইভাবে শুয়েছিল যাতে পাশে আরেকজন শুতে পারে, তাহলে ওই ঘরে যদি ওরা দু তিনজন শয়, কী বলে ফারিয়া ম্যান্ডি আর ম্যান্ডির মেয়ে, আর যদি এই ঘরে এসে দুজনের জন্য কেউ জায়গা রাখলো, তোমরা যদি বলো তাহলে এই ঘরে ম্যান্ডি আর সৌমেন শুয়েছে, ওই ঘরে ফারিয়া আর ম্যান্ডির মেয়ে শুয়েছে, এটা কিন্তু যদি তুমি বলো তাহলে এটা আর আর করে শোয়া দরকার ছিল না, ওরা লম্বা লম্বা শুতে পারে, হুল সাইজে অনেকটা মোটা, হুল শুলে পরে সৌমেনও যথেষ্ট মোটা, তাহলে ওরা লম্বা করে পাথারে শুতে পারবে না, এর জন্য পাথারে করে আর আর করে শুতে পড়েছে শুয়েছিল, বুঝতে পারলাম, ওই ঘরে ফারিয়া ম্যান্ডির মেয়ে আর ম্যান্ডি শুয়েছিল, এই ঘরে হুল আর সৌমেন ছিল, কারণ দুজনেই ওরা হাট্টা খাট্টা, এটা তোমরা দেখিনি, আমি ছবিটা থাম্বনেইলে দিয়ে দেবো। এবার আসছি ফারিয়ার ভিডিওতে, আজকে ম্যান্ডিতে দেখানো দেখা যায়নি, কারণ কি ম্যান্ডি ব্লগটা আলাদা করছে, হ্যাঁ আলাদা করছে, আর একটা পাবলিককে একটা ইসেতে রাখা, আসছেন ডাক্তার আসছেন, এত পাবলিককে ধরে রাখতে লাগবে, এইখানে নেই হয়তো লাস্টে আছে, লাস্টে নেই তারপরে আছে, এটাকে বলে অ্যাভারেজ ভিউজ রিটেনশন, যতক্ষণ ভিউয়ার্সরা ভিউজ দেয় যতটা টাইম ততটাতে পয়সা ওঠে, এর জন্য প্রথম দিকে বা মাঝখানে হয়তো ম্যান্ডিকে দেখালো হয়তো শেষ পর্যন্ত দেখতো না, তাই ধরে রাখা হলো ম্যান্ডি আসছে আসছে আসছে, বা এটাও একটা নাটক ক্রিয়েট করা হলো আর কিছু না। একটা মেয়ে যে বলেছে তার মা 3 মাস ধরে রেস্ট 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 দরকার, 3 মাস ধরে আমার মাকে আমাকে প্রোটেকশন দিতে লাগবে, মার জন্য সব কিছু আমি করতে পারি, আমার এই পৃথিবীতে মার চেয়ে আপনকে নেই, আজকে সেই অসুস্থ মাকে সেই রুগী মাকে মাত্র 1 মাস হয়েছে তাকে ফেলে চলে এসেছে দিভাইয়ের কাছে, নিঃস্বার্থ নিঃস্বার্থ, হ্যাঁ আর কি তার না না দিভাইয়ের বাড়ির মিল করাতে, বিশ্বাসযোগ্য দিভাইয়ের বাড়ির মিল করাতে, যে রাত্রে আসলো সেই রাত্রেই তাকে হুল ছেড়ে দিয়ে চলে গেল, আর হুল ছেড়ে দেওয়ার পরেই কমিউনিটি পোস্ট আসলো, ওই ওই প্রশ্নটা নয় আমি আরেকটা ভিডিওতে করবো। আচ্ছা ফারিয়ার ভিডিওতে কি দেখানো হলো,
যে দুবারই রান্না করেছে এবং দুবারই সে আর সৌমেন শালি আধা ঘরওয়ালি হতে জিজু আর শালি পাশাপাশি বসে খেলো। এখানে কিন্তু ম্যান্ডি ছিল না, ছিল ছিল ম্যান্ডি এইদিকে ছিল, ম্যান্ডি আউট ক্যামেরায় ছিল, অন ক্যামেরায় ম্যান্ডি ছিল না, আউট ক্যামেরায় ম্যান্ডি ছিল। আচ্ছা এখানে কি দেখানো হয়েছে, ও স্পুন দিয়ে খাচ্ছে, স্পুন দিয়ে ভাত খাচ্ছে আর ওর মেয়েটা খুব ভালোভাবে ওর সাথে থেকে ভাতটা খেয়ে নিয়েছে, মানে সুশিক্ষা। তারপর আসছি, তারপর ওরা কিছুক্ষণ ছাদে ছিল, ছাদের থেকে আসার পর গান চালিয়ে কিছুক্ষণ মেয়েটাকে সাজালো, ফারিয়া আর ফারিয়ার মেয়ে বলবো না বঞ্জি বলছি, অনেকক্ষণ নাচানাচি করলো, ঘরের মধ্যে অশান্তি, মনের মধ্যে অশান্তি। হ্যাঁ তারপরেই বললো, তোমরা কি ভাবছো ক্যামেরাতে আমরা হাসি খুশি মুখ দেখাই বলে আমরা খুব কষ্ট আছি? না 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 না, তুমি ভীষণ দুঃখে আছো, তাই তো বেলায় বেলায় খাসির ঝোল, তাই তো বেলায় বেলায় বারবিকিউ চিকেন বলো আর গ্রিল চিকেন বলো, লাল লাল ঝোল তো, লাল লাল জল আর লাল লাল ঝোল, তার নামই দিদি আর বনুর মিল, তাই তো লাল ঝোল আর লাল জল, তাই সেটাই তো তোমাদের খেলা আর এনজয়ের মূল পয়েন্ট। তারপর সারা রাত ওরা গল্প করেছে, সারা রাত ওদের মনের মধ্যে কোথাও সুখ নেই, কোথাও আনন্দে নেই। তারপরে দরজা বন্ধ করে নাচতে হয়েছে, মেয়েকে সাজিয়েছে, তারপর বাচ্চাটাকে ঘুম পাড়িয়েছে, বাচ্চাটা ঘুমানোর পরে ওরা সারা রাত বলে গল্প করেছে। তা সত্ত্বেও কিন্তু ওদের ওর মনের মধ্যে অনেক কষ্ট আছে, যতটা ভাবছো ইজিলি ওদের এখন মনে আনন্দ, এটা কিন্তু না, ওদের মনে কোথাও আনন্দ নয়, এটা কিন্তু ভুল তোমরা বুঝবে না, মনে কোনো রকম আনন্দ নেই, মনে যথেষ্ট কষ্ট আছে, কিন্তু মনে কষ্ট থাকলেও মনে আনন্দ না থাকলেও সারা রাত মানুষরা গল্প করতে পারে, কি এমন কথা সারা রাত গল্প করা যায়। হ্যাঁ কিন্তু ক্যামেরার সামনে কি মুখ গুমড়ো করে, তার জন্য ক্যামেরার সামনে মুখ গুমড়ো করে আসে না, ক্যামেরার সামনে ওরা হাসি মুখি ফেস আসে, যখন যখন যেই রাত্রে এসেছিল সেভাবে যে ওকে কীভাবে বাঁচিয়েছে ও বোঝাতে পারছিল না, দাভাই তো ছিল না বাড়িতে, ও একা একা বাঁচিয়েছে, ও কী করতে চেয়েছিল ফারিয়া, ও কী করতে চেয়েছিল, নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, হুল 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 করে, তাই বুঝি, তাই হুলকে শেষ করতে দিতে চেয়েছিল বলে পরের দিন সকালে উঠে ছাদটা পরিষ্কার করে হি করে হাসতে, হুল ওকে দু বছরের সময় দিয়েছিল, তাই না, দু বছরটা হয়ে গেল, হয়ে গেল নাকি, সৌমেনকে খুশি করার জন্য তোমাকে আনা হয়েছে, যে আমি থাকবো হুলের সঙ্গে, তুই থাকবি সৌমেনের সঙ্গে, সঙ্গে আছে ভিউয়ার্স, সঙ্গে আছে রেভিনিউজ, সঙ্গে আছে সাবস্ক্রাইবার, এটাও হতে পারে, কারণ যার মা অসুস্থ, যার বাবা বাড়িতে নেই, যার মার একটা অপারেশন হয়েছে এত বড়, তার মেয়ে একটা লম্বা ছুটি নিয়ে এসে অন্য বাড়িতে রান্না কি ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, এমনকি বাচ্চাটাকে স্নান করে দেওয়া সমস্ত কাজ করছে, যখন কিনা ওর মার খুব দরকার ছিল, এই মোমেন্টে মেয়েকে পাশে নিয়ে বসা, তারপর মন খারাপ, পেট খারাপ, শরীর খারাপ, ঘর অশান্তি, সমস্ত শান্তি লুকিয়ে আছে এই খাসিগুলির মধ্যে, বুঝতে পেরেছ, খাসিদেরই খাসির মাংসটা বোধ হয় খুব 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 পছন্দ, খাসিরা খাসি ছাড়া বোধহয় কিছু বোঝে না, তো কতটা সত্যতা এই মেয়েটার মধ্যে লুকিয়ে আছে, এইটুকুন বাচ্চা মেয়ে কতটা নাটক করতে পারছে, তবে হ্যাঁ ও ওর জীবনের তালাচাবি নিয়ে নিয়েছে, তেরিমেরি করবে ম্যান্ডিকো ব্ল্যাকমেলিং করে সব নিতে পারবে, সব যদি একটু বুদ্ধিমতি হয়, বুদ্ধিমতি তো বটেই, ভিডিওগুলি করে রেখে দেয় কী কী হচ্ছিল না হচ্ছে, শর্টকো শর্টকট ভিডিও, তাহলে কিন্তু ম্যান্ডি চাবিটা ওর হাতেই দিয়ে দেবে, বিষয় জানি না হয়তো ওর জীবনে এমন কোনো গেহরা রাগ আছে যেটা বোধ হয় ম্যান্ডি জানে, তুই বললে তোরটা বলবো, তুই বিষয়টাও হতে পারে, তাহলে তোর কারোরটাই আউট হবে না, কোনো দিনই হবে না, এ জীবনও হবে না, খেলা চলছে খেলা চলবে, ভুল ভেবো না, সৌমেন ফিরে এসো, ম্যান্ডি ফিরে এসো, ফিরে সবাই আসবে আরও গিমিক নিয়ে, আরে কিচ্ছু না, একদিন ভিডিও যদি না দেয় দুদিন না দেয় লাখ ভিউজ আসবে, আবার দুদিন দেবে না একটা নর্মাল ভিডিও দিতে 50K চলে আসে, সেই জায়গায় দুদিন পরে দিলে 1 লাখ ভিউজ আসে, আলটিমেটলি কিন্তু ওই একই হয়, তার জন্য একটু খেলতে লাগে, যদি খেলতে না না খেলে তাহলে তো ওই একঘেয়েমি হয়ে যাবে না, একই ভিডিও একই ভিডিও একই ব্লগিং, তার জন্য থেমে সেরে যখন আসে পাবলিক কিউরিওসিটি নিয়ে দেখে, ইন্টারেস্ট নিয়ে দেখে, তার জন্যই খেলা,
কোথাও যায়নি, সবাই আরামসে আছে, আরামসে খাচ্ছে, আরামসে ঘুমাচ্ছে।